জঙ্গল থেকে ফের লোকালয়ে ঢুকে পড়েছে হাতি, তাই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর এলাকায়। ইতিমধ্যে বাগডোগরা স্কোয়াডের এক বিট অফিসার সহ আরো একজনকে জখম করেছে সে। স্থানীয়রা ভয়ে তটস্থ হয়ে রয়েছেন, কিন্তু হাতিটি নির্বিকার, চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সে। তাকে জঙ্গলে ফেরাতে বন দফতরের কর্মীরা পটকা ফাটালেও এলাকার মধ্যেই ঘোরাফেরা করছে হাতিটি। বন দফতর সূত্রে খবর, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা। স্থানীয়দেরও চা বাগানের দিকে যেতে নিষেধ করা হয়েছে। আহত বিট অফিসার কন্যাল গুরুংকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সহকর্মীরা। এদিক ওদিক এদিক করতে করতে লোকগুলো তাড়া দিচ্ছে, মানে হাতিটা কথা যাবে শিওর জায়গা পাচ্ছিল না। ইকো পার্ক আছে, এখানে আসে, এখানে এসে বন দপ্তর থেকে যে গাড়ি আসছিল তো হাতিকে ভালো করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, হঠাৎ করে হাতিটা ওদেরকে অ্যাটাক করে, তো অ্যাটাক করাতে গাড়িটা ধাক্কা মেরে পাল্টি করে দিয়েছিল গাড়িটাকে। তো ওইখান থেকে যখন ভাগার চেষ্টা করেছিল কোনো কর্মীর ইসেগুলো, তখনই হাতিটা একটা ইসেকে মনে হয় অফিসারকে আঘাত করছে, মানে কি দ্য ওয়াল ব্যুরো।